আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন তো বন্ধুরা ইসলামিক ফরায়জ বন্টনে যারা অবশিষ্ট ভোগী বা যাদেরকে আমরা আস্থা বলি এদের মাঝে বন্টনের যাবতীয় ডিটেলটা আমরা জানবো যেহেতু এটা নিয়ে আমাদের কনফিউশন আছে আপনাদের অনেকেরই রিকোয়েস্ট ছিল তো মনে রাখবেন ইসলামিক ফরায়জটা আমরা জানি সবাই তিন ভাগে বিভক্ত নির্দিষ্ট ভোগী মানে যারা নির্দিষ্ট অংশ পায় অবশিষ্ট ভোগী মানে নির্দিষ্ট ভোগী নেওয়ার পর যা থাকে তারা পায় আর নির্দিষ্ট এবং অবশিষ্ট ভোগী না থাকলে তখন চলে আসে যে দূরবর্তী আত্মীয় যাদেরকে আমরা জাবিল আরহাম বলি তো আজকে আমরা জাস্ট শুধু অবশিষ্ট ভোগীদের নিয়ে আলোচনা করব তো মনে রাখবেন সর্বপ্রথমে অবশিষ্ট ভোগী হচ্ছে মৃত ব্যক্তির পুরুষ আত্মীয় হয়ে থাকে জেনারেল যে সাধারণ যে নিয়ম সেটা হচ্ছে পুরুষ আত্মীয় হবে সম্পূর্ণরূপে আসাবা তবে ক্ষেত্রবিশেষে মৃত ব্যক্তির যে বোন মৃত ব্যক্তির কন্যা এবং ছেলের কন্যা যাকে আমরা পতি বলি এই তিনজন আসতে পারে সেটা হচ্ছে ক্ষেত্রবিশেষে যদি এদের সাথে এদের ভাই যদি জীবিত থাকে তখনই আসবে তাহলে এই বেসিক জিনিসটা আপনি জানলেন যে আসাবা হবে পুরুষাত্মীয় তবে ক্ষেত্রবিশেষে মৃত ব্যক্তির বোন কন্যা এবং পতি আসতে পারে তো আস্থাপা বুঝতে হলে আসাবার চারটি শ্রেণী এবং এই শ্রেণীদের মধ্যে যে অগ্রক্রম আছে সেটা আমাদেরকে বুঝতে হবে সর্বপ্রথম আমরা শ্রেণীটা দেখি আমরা এখানে চারটি শ্রেণীতে বিভক্ত করেছি তো প্রথম শ্রেণীর মধ্যে যে সম্পর্ক সেটা হচ্ছে মৃত ব্যক্তির নিম্ন বংশধর অর্থাৎ যিনি মারা গেলেন তার নিম্ন বংশধর এটা তার পুরুষাত্মীয় মানে হচ্ছে তার ছেলে হতে পারে তার ছেলের ছেলে তার ছেলের ছেলে এভাবে নিচের দিকে যতটুকু যাবে অর্থাৎ তার পুরুষাত্মীয় তার বংশধর নিচের দিকে যতটুকু যাবে তারা সম্পত্তি পাবে তবে এক্ষেত্রে বিশেষ নিয়ম হচ্ছে এই যে মৃত ব্যক্তির নিম্ন বংশধরের পুরুষ আত্মীয়র সাথে যদি এদের বোন থাকে অর্থাৎ ভাইয়ের সাথে যদি এই যে ছেলে আসে মৃত ব্যক্তির যদি মেয়েও থাকে তখন মেয়ে যেটি হয়ে যাবে আসাবা হয়ে যাবে মেয়ে এককভাবে আসাবা হতে পারতেছে না তার ভাই থাকার কারণে সে আসাবা হবে ভাইয়ের সাথে এবং টু টু ওয়ান অনুপাতে পাবে তাহলে আমরা প্রথমটি বুঝলাম মৃত ব্যক্তির নিম্ন বংশধর সেটা ছেলে 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 যত নিম্নই হোক তারা পাবে দুই নম্বরের যে শ্রেণী সেটা হচ্ছে মৃত ব্যক্তির বংশধর অর্থাৎ উপরের দিকে মৃত ব্যক্তির পিতা দাদা এদিকে আর এদের সাথে এদের বোন কিন্তু আসাবা হবে না অর্থাৎ মৃত ব্যক্তির যে পিতা এখন পিতার বোন আছে যাকে আমরা ফুপু বলি এরা কিন্তু আসাবা হবে না তারপরে যদি আমরা দেখি মৃত ব্যক্তির বাবার নিম্ন বংশধর মৃত ব্যক্তির বাবার বংশধর মৃত ব্যক্তির বাবা বংশধর কারা হচ্ছেন তো তারা হচ্ছেন যিনি মারা গেলেন তার ভাই যদি ভাইয়ের মানে বইমাত্রীয় ভাই ভাই এবং বইমাত্রীয় ভাইয়ের মানে ভাইয়ের ছেলে আপন ভাইয়ের ছেলে আপন ভাইয়ের ছেলের মানে অবর্তমানে ভাইয়ের ছেলে এভাবে যত নিচের দিকেই যাক তারা পাবে তবে এক্ষেত্রে যেটি একটি বিশেষ ব্যতিক্রম হচ্ছে শুধু যে ভাইরা আছে ভাইদের সাথে যদি বোন থাকে তারা আসাবা হবে কিন্তু ভাইয়ের ছেলেদের সাথে তাদের বোন যেমন ভাতিজার সাথে যদি ভাতিজি থাকে ভাতিজি কিন্তু পাবে না ভাতিজি হচ্ছে দূরবর্তী এটি আবার মনে রাখতে হবে শুধুমাত্র ভাইয়ের সাথে বোন আসা হবে ভাইয়ের ছেলের সাথে ভাইয়ের ছেলের যে বোন সে হবে না এখন আসি মৃত ব্যক্তির দাদার নিম্ন বংশধর যেমন হচ্ছে চাচা বইমাত্রীয় চাচা চাচার ছেলে বইমাত্রীয় চাচার ছেলে এভাবে নিচের দিকে যতই যাবে তারা কিন্তু পাবে তবে যেটি আমরা বললাম যে চাচার বোন যেটা মৃত ব্যক্তির যিনি মারা গেলেন তার যে যে চাচা চাচার বোন মানে হচ্ছে মৃত ব্যক্তির যে ফুফু তারা কিন্তু আসাবা হবে না তো তাহলে আপনারা খুব সহজে কিন্তু বুঝতে পারলেন যে এই শ্রেণীটা যে প্রথমেই এদের মধ্যে চারটি শ্রেণী এখন আসি আমরা যে এইগুলো আমরা হিসাব করব তখন ব্যক্তি মারা যাওয়ার সময় কারা জীবিত ছিল সেটা হচ্ছে প্রধান বিষয় অর্থাৎ যা সম্পত্তি বন্টন হবে উনি মারা যাওয়ার সময় কে কে জীবিত ছিল সেই হিসাবেই আমাদেরকে বন্টন করতে হবে কেউ যদি যা সম্পত্তি বন্টন হবে তার আগে মারা যায় তাহলে কিন্তু সে এগুলোর মধ্যে আসবে না তো শ্রেণীগত বন্টনে নিয়ম হচ্ছে প্রথম শ্রেণী কেউ থাকলে বাকি সবাই বঞ্চিত হবে অর্থাৎ আমরা যদি দেখি মৃত ব্যক্তির নিম্ন বংশধর যদি থাকে সেক্ষেত্রে আসাবা হিসেবে উদ্ধ বংশধরের মধ্যে যে পিতা দাদা বইমাত্রীয় ভাই চাচা এরা সবাই বঞ্চিত হবে একই রকমভাবে প্রথম শ্রেণী কেউ না থাকলে দ্বিতীয় শ্রেণী আসবে দ্বিতীয় শ্রেণী কেউ না থাকলে তৃতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী কেউ না থাকলে চতুর্থ শ্রেণী এটা হচ্ছে শ্রেণীগত কম আরেকটা আসতে আবার একই শ্রেণীর মধ্যে আমাদের যেটা ঘনিষ্ঠতার কম থাকবে প্রতিটি শ্রেণীতে বন্টনের সময় নিকটবর্তী দূরবর্তীকে বঞ্চিত করবে যেমন এক্ষেত্রে ছেলে থাকলে ছেলের ছেলে কিন্তু পাবে না পিতা থাকলে দাদা কিন্তু পাবে না ভাই থাকলে বইমাতৃ ভাই পাবে না চাচা থাকলে বইমাতৃ চাচা বা চাচা ছেলেরা পাবে না তো এগুলো হচ্ছে ঘনিষ্ঠটার কম অর্থাৎ নিকটবর্তী দূরবর্তীকে বঞ্চিত করবে যেমন ভাইজীবিত থাকলে ভাই ছেলে পাবে না আপন ভাই থাকলে বইমাতৃ ভাই পাবে না চাচা জীবিত থাকলে চাচা ছেলে পাবে না এখন কথা হচ্ছে কত প্রজন্ম পর্যন্ত পাবে তো মনে রাখবেন মৃত ব্যক্তির পুরুষাত্মীয় যত নিম্নেরই হোক তারা অংশীদার হবে যদি তাদের ক্ষেত্রে যে শ্রেণীগত ক্রম এবং ক্রমান্বয় অনুসারে তাদের কাছে উত্তরাধিকারটা আসে এখন জাস্ট আমরা দেখব যে ধর্মীয় ব্যতিক্রম ধর্মীয় ব্যতিক্রমটা কি তো যদি মৃত ব্যক্তির মেয়ে বা ছেলের মেয়ে থাকে আর বোন থাকে ভাই যদি না থাকে তাহলে বোন আসাবা হয়ে যায় আমরা এখানে স্বাভাবিকভাবে দেখলাম যে ভাই থাকলে আসাবা হয় কিন্তু জাস্ট একটি স্পেসিফিক ধর্মীয় ব্যতিক্রম হচ্ছে যে মৃত ব্যক্তির যদি মেয়ে বা কন্যা থাকে বা পতি থাকে এদের সাথে যদি মৃত ব্যক্তির বোন থাকে তা যদি কোনো ভাই না থাকে তাহলে বোন আসাবা হয়ে যাবে সেক্ষেত্রে ভাইয়ের ছেলে এবং চাচাকে বোন বঞ্চিত করবে যেহেতু বোন অনেক নিকটবর্তী এখন উনিশশো একষট্টি সালে আইনের কারণে ব্যতিক্রম এটা আমাদেরকে হিসাব করতে হবে উনিশশো একষট্টি সালের আইনটি করা হয়েছে এতিমদের জন্য অর্থাৎ নাতি নাতনি হিসাবে তাদের বাবা মা জীবিত থাকলে যা পেত তারা তাদের যে উত্তরাধিকার সূত্রে তাদের নানা নানি দাদা দাদি থেকে তারা তা পাবে অর্থাৎ একজন ব্যক্তির একাধিক যদি ছেলে থাকে এক ছেলে যদি মারা যায় সেই ছেলেগুলো যদি মেয়ে বা ছেলে থাকে ইসলামিক নিয়মে যেহেতু নিকটবর্তী দূরবর্তীকে বঞ্চিত করে তাহলে যে মৃত ছেলের ছেলে মেয়েরা কিন্তু কিছু পেত না তো এই জন্য উনিশশো একষট্টি সালে আইন করে এটি করা হয়েছে যে যিনি মারা গেলেন তার যদি ছেলে মেয়ে থাকে তারা ধরে নিতে হবে যে সে ব্যক্তি জীবিত ছিল জীবিত থাকলে যতটুকু পেতেও তার যে সন্তান আছে তারাও ততটুকু পাবে তবে এই নিয়মটি ভাই বা চাচার সন্তানের ক্ষেত্রে প্রযোজ্য হবে না এটি মনে রাখবেন কিন্তু আবার এখন আসি আমাদের আমরা আশাবাদের মধ্যে বন্টনের নিয়ম নির্দিষ্ট প্রকৃতি দেওয়ার পর যা থাকবে সবকিছু আশাবাদ পাবে যদি আসাবার মধ্যে সমজাতীয় একাধিক থাকে তাহলে সমান ভাগে ভাগ করে নিবে যেমন একাধিক ভাই থাকলে তারা সমান ভাগে ভাগ করে নিবে চারজন থাকলে পঁচিশ কোটি নিবে দুইজন থাকলে পঞ্চাশ করে নিবে একজন থাকলে সম্পূর্ণটা নিয়ে নিবে আর যদি পুরুষ স্ত্রী আত্মীয় থাকে সেক্ষেত্রে টু ইস্টু ওয়ান অনুপাতে নিবে আর আসাবাদের মধ্যে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীতে যদি একাধিক ঘরের ভাই বা ভাইয়ের ছেলে চাচা চাচা ছেলে থাকে তাহলে তারা পিতার হিসাবে নিবে না তারা সমান ভাগে ভাগ করে নিবে যেমন মৃত ব্যক্তি যদি তিন ভাইয়ের দশজন ছেলে মেয়ে যদি আছে প্রথম ভাইয়ের জন দ্বিতীয় ভাইয়ের সাতজন তৃতীয় ভাইয়ের যদি একজন থাকে তাহলে প্রথমে আমরা তিন ভাগ করে আবার সেটাকে ওই তিন ভাগের যার এক ছেলে আছে সে ওই তিন ভাগের এক ভাগ নিয়ে যাবে যার জনে আছে সেই তিন ভাগ এক ভাগকে আবার সাত ভাগ করবে এমন না স টোটাল সম্পত্তিকে দশ ভাগ করে আমরা সবার মাঝে বন্টন করে দেবো তো মনে রাখবেন মনে রাখা যেটি ভালো সেটি হচ্ছে মৃত ব্যক্তির মেয়ে পতি আপন বোন বইমাতৃ বোন আসাবা হয় বা কি কেউ আসাবা হবে না এই যে ফুফু খালা এরা আসাবা না এরা দুর্বর্তি জাস্ট কয়েকটি উদাহরণ যদি আমরা মনে রাখি সেটি হচ্ছে মৃত ব্যক্তির মেয়ে এবং বোন আছে তার সাথে আসতে ভাইয়ের ছেলে তো সমাধান হবে মেয়ে অগে এবং বোন অর্ধেক পাবে আসাবা হিসাবে ভাইয়ের ছেলে বঞ্চিত হয়ে যাবে মৃত ব্যক্তির দুই বোন আছে এবং দুই ভাই আছে তো তারা যেটি করবে সেটি হচ্ছে সমস্ত সম্পত্তি টু ইস্টু ওয়ান অনুপাতে ভাগ করে নেবে মৃত ব্যক্তির চাচা এবং বোন আছে চাচা আসাবা হবে বোন নির্দিষ্ট অংশভোগী হবে কারণ বোন আসাবা হওয়া সত্ত্বেও হচ্ছে বোনের সাথে তার ভাই থাকা অথবা তার যে মৃত ব্যক্তি মারা গেল তার মেয়ে বা কন্যা থাকা তো আশা করি বন্ধুরা আসাবা নিয়ে যাদের কনফিউশন ছিল তারা এই ভিডিও থেকে ক্লিয়ার হয়ে গেলেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম